যার স্নিগ্ধ মুখখানা দেখলে মনে আসে অন্যরকম প্রশান্তি। তার সুন্দর মুখশ্রীর অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। তিনি হলেন সবার প্রিয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। এবার ভক্তদের জন্য নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই তারকা। সাই পল্লবীর নতুন সিনেমার নাম লাভ স্টোরি। কয়েক মাস আগে এই সিনেমার সারাঙ্গা দরিয়া গানের একটি অংশের ভিডিও অন্তর্জালে ফাঁস হয়েছিল, যা রীতিমতো হইচই ফেলে দেয়। এরপর থেকে ভক্তরা সিনেমাটির মুক্তি অপেক্ষায়। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। 2 মিনিট 19 সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে সাই পল্লবী নাগা চৈতন্যের চোখ ধাঁধানো নাচ, তাদের রসায়ন, আবেগ, পারিবারিক জটিলতা দর্শকের সামনে এনেছেন পরিচালক শেখর কামলা। প্রকাশিত ট্রেলারে দেখা যায়, মধ্যবিত্ত পরিবারের একজন যুবক একটি যথাযথ চাকরি পেতে যে সমস্যার মধ্যে দিয়ে যায় তা নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। নাগা চৈতন্য ও সাই পল্লবী চাকরির জন্য অনেক সংগ্রাম করে এবং তারা ভালোবাসার বন্ধনে জড়ায়। নেটিজেনরা এই জুটির পারফর্ম দেখে ভূয়সী প্রশংসা করেছেন। তাদের ভাষায়, এই দুটি চরিত্রের জন্য পারফেক্ট নাগা চৈতন্য ও সাই পল্লবী। এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাও রমেশ, ঈশ্বরী রাও, রাজিত ছাড়াও আরও অনেকে। গত 16 এপ্রিল এটি মুক্তির কথা ছিল, কিন্তু করোনা সংকটের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। তবে ট্রেলারের সঙ্গে জানানো হয়েছে আগামী 24 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। ফাতেমা এনি, সময় সংবাদ, ঢাকা।